আমরা কথা বলবো কেমিস্ট্রির সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক্স হাইব্রিডাইজেশন বা সংকরায়ন নিয়ে। এটি আমাদের কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স, কারণ কেমিস্ট্রি বলতে যেখানে বিভিন্ন যৌগ নিয়ে খেলা করা বোঝায়, এই যৌগগুলো উৎপন্ন হওয়ার পিছনে যে কনসেপ্টটা কাজ করে সেটাই হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরণ। অর্থাৎ কোনো একটা যৌগ কীভাবে গঠিত হয়েছে, তার আকৃতি কীরকম, জ্যামিতিক বিন্যাস কীরকম, এই ব্যাপারগুলো আমরা সংকরণ থেকে খুব ভালো মতো জানতে পারি। সো আজকে আমরা সেটাই দেখে ফেলবো যে হাইব্রিডাইজেশন বা সংকরণ কি। সো শুরুতেই তোমাদেরকে একটা গল্প বলে টপিক্সটা শুরু করি। ধরো তোমার বন্ধুরা মিলে হঠাৎ করে আলু ভর্তা খেতে ইচ্ছা করলো। সো আলু ভর্তা যখন খেতে ইচ্ছা করলো, বাজার থেকে কিন্তু আলু কিনতে যেতে হবে। এখন বাজারে যে চারজন বন্ধু মিলে চার রকম আলু কিনে নিয়ে চলে আসলে, অর্থাৎ প্রত্যেকে যে যখন আলু কিনতে গেছো, একজন খুবই লম্বা আলু কিনে নিয়ে আসলে, একজন গোল আলু কিনে নিয়ে আসলে, একজন ত্রিকোণাকার আলু কিনে নিয়ে আসলে, একজন পচা বিভিন্ন আঁকা বাঁকা আকৃতির আলু কিনে নিয়ে চলে আসলে। এখন চারজন ভিন্ন ভিন্ন আকৃতির আলু কিনে নিয়ে চলে আসছো, এবার বাসায় নিয়ে এসে ওই আলুটা তো ভর্তা করতে হবে। ভর্তা করার পরেই তোমরা খেতে পারবো। সো খেয়াল করে দেখো, তোমার চারটা বন্ধু যে যে আলুগুলো কিনে নিয়ে আসলো, ধরো যে প্রথম আলুটা এরকম ছিল, দ্বিতীয় আলুটা এরকম লম্বা ছিল, তৃতীয় আলুটা আমাদের এরকম ছিল, এবং চতুর্থ আলুটা এরকম ছিল। সো চারটা বন্ধু মিলে চার রকম আলু কিনে নিয়ে চলে আসছো। সো এই যে দেখো চার রকম আলু, দেখতে অনেকটা আলুর মতো মনে না হলেও আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের চারটা আলু যেটা বাজার থেকে কিনে নিয়ে আসছো। এখন চিন্তা করে দেখো যে এই চারটা আলু বাজার থেকে যখন কিনে নিয়ে আসছো, তখন যখন তুমি খেতে যাবা ভর্তা করে, তখন নিশ্চয়ই এটাকে প্রথমত সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পরে এটার যে বাকল বা সাল রয়েছে সেটাকে আমাদের সুলে ফেলতে হবে। এরপর কি একটা গামলা বা ডিশের মধ্যে নিয়ে সেটাকে ভর্তা করতে হবে। সো ধরে নাও যে এটা হচ্ছে আমাদের বড় একটা ডিশ, যে ডিশের মধ্যে এই চারটা আলু নিয়ে আমরা ভর্তা করতে শুরু করব। আমি যখন ভর্তা করতে যাব, তখন এর মধ্যে তেল, লবণ, ঝাল বা পেঁয়াজ আর যা যা মেশানো দরকার সেগুলো আমরা মিশিয়ে নিলাম, এবং এইভাবে করে করে আমরা ভর্তা করতেছি। এবার ভর্তা করার সময় আমরা নিশ্চয়ই একটা ব্যাপার খেয়াল করিনি যে আমাদের বিভিন্ন আকৃতির আলু কিন্তু ছিল। এখন আমি যখন ভর্তা করে ফেললাম, তখন যখন চারটা প্লেটে চারটা বন্ধুর মধ্যে ভাগ করে দিয়ে ওই আলু ভর্তা খাওয়া শুরু করব, তখন কিন্তু আমার কে আসলে লম্বা আলু কিনে এনেছিল, কে গোল আলু কিনে এনেছিল, কে এরকম চতুর্ভুজ আকৃতির বা ত্রিভুজ আকৃতির আলু কিনে এনেছিল, সে ব্যাপারটা কিন্তু আর মুখ্য থাকে না। অর্থাৎ এখানে যে ব্যাপারটা মুখ্য হয় সেটা হচ্ছে প্রত্যেকটা আলুর মধ্যে এখন কিন্তু গুণাগুণ সেম। অর্থাৎ আমরা যখন এই গামলা থেকে বা ডিশ থেকে যখন আলু ভর্তাগুলো ডিস্ট্রিবিউট করব, তখন কিন্তু প্রত্যেকের ভাগে আমাদের আলু ভর্তা কিন্তু একদম সেম হয় এবং প্রত্যেকটার মধ্যে পুষ্টিগুণ একদম সেম। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে আলু যতটুকু আছে, ঝাল, পেঁয়াজ, লবণ, ঝাল বা যা যা আছে সব কিছু কিন্তু একদম সেম। অর্থাৎ বুঝতে পারতেছো যে এখানে আমার বিভিন্ন আকৃতির আলু ছিল আর বিভিন্ন শেপের ছিল, কিন্তু এখানে প্রত্যেকটা আলুর শেপ এক এবং একই সাথে পুষ্টিগুণ বা উপাদান কিন্তু এক। এখন এই যে দেখো প্রত্যেকটা পুষ্টিগুণ যে আমরা সেম পরিণত করলাম, একটা প্রসেস হলো না এখানে, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এই যে দেখো খুব মজা করে, ওয়াও এত মজা করে তোমরা যে আলু ভর্তা খাচ্ছ, এই ব্যাপারটা আমরা কিন্তু কেমিস্ট্রির হাইব্রিডাইজেশন বা সংকরণের সাথে তুলনা করতে পারি। এখন তোমার অনেক বন্ধুই আলু ভর্তা পছন্দ না করতে পারে, কিন্তু তোমার সায়েন্সের যে বন্ধুগুলো রয়েছে তাদেরকে সংকরণ কিন্তু পছন্দ করতেই হবে। সো মনে করো যে আমাদের এই যে বিভিন্ন আমরা আলুর আকৃতির কথা বলতেছি, এটাকে যদি আমরা বিভিন্ন অরবিটালের সাথে তুলনা করি, অর্থাৎ তুমি চিন্তা করে দেখো এরকম যদি চারটা অরবিটাল হয় এবং সেই অরবিটালগুলোকে আমরা যদি কোনো একটা ডিশের মধ্যে নিয়ে আমরা যদি ভর্তা করতে থাকি, তাহলে এই যে এরকম সেম শেপের, সেম আকৃতির এবং সমসংখ্যক অরবিটালে যদি কখনো আউটপুট হিসাবে পাই, তাহলে এই টোটাল প্রসেসটাকে আমরা আসলে অরবিটাল সংকরণ বলতে পারি। ব্যাপারটা কীরকম আমি আরেকটু সহজ করে তোমাদেরকে বোঝাই। ধরো যে কোনো একটা মৌল, অর্থাৎ আমরা যদি কার্বনকে নিয়ে চিন্তা করি, তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে আমরা এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস পাই 1s2, 2s2, 2p2। ওকে, এখন খেয়াল করে দেখো এটাকে আমাদের উপশক্তি স্তরে ডিভাইডেশন করে তারপর আমাদের করতে হবে। তাহলে আমরা লিখবো 1s2, 2s2, 2px1, 2py1, 2pz0। এখন চিন্তা করে দেখো এই কার্বনকে আমরা যদি উত্তেজিত করি, তাহলে এই কার্বনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন বিন্যাসে নিশ্চয়ই কিছুটা পরিবর্তন আসবে, অর্থাৎ আমাদের সিঙ্গেল ইলেকট্রন আরও বেশি দেখতে পাবো। সো সেক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে 1s2, 2s2 থেকে আমরা কিন্তু এখন 2s1 দেখতে পাবো, কারণ এই ইলেকট্রনটা শিফটিং হয়ে 2pz-এ চলে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি 2px1, 2py1 এবং 2pz1। এখন চিন্তা করে দেখো যে আমার এই যে এটা হচ্ছে আমার কার্বনের সর্ববহিস্থ স্তর, এই স্তরে আমরা যদি একটু চিন্তাভাবনা করি, এখানে আমার সর্ববহিস্থ স্তরে বেজোড় বা সিঙ্গেল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4টি, এই জন্য আমরা কিন্তু কার্বনকে চতুর্যোজী বলে থাকি, অর্থাৎ কার্বনের হাত 4টি এটা কিন্তু বলে থাকি। এখন ব্যাপারটা হচ্ছে কেন 4 হাত বিশিষ্ট কার্বন, তাহলে কনসেপ্ট হচ্ছে এর 4টা বেজোড় ইলেকট্রন বা সিঙ্গেল ইলেকট্রন রয়েছে।
এখন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে এস অরবিটাল, এটা হচ্ছে পিএক্স, এটা পিওয়াই, এটা হচ্ছে পিজেড। আমরা যদি এস অরবিটালের আকৃতি চিন্তা করি তাহলে গোলাকার, পি অরবিটাল বা পি এক্স এর কথা চিন্তা করি তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের ডাম্বেলটা বিস্তৃত থাকবে, ওয়াই অক্ষ বরাবর পি ওয়াইটা বিস্তৃত থাকবে, এবং পি জেডটা হচ্ছে আমাদের জেড এক্সিস বরাবর বিস্তৃত থাকবে। কারণ এটা হচ্ছে আমাদের জেড এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এবং এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস। এখন চিন্তা করে দেখো আমাদের এস অরবিটালের ক্ষেত্রে তো অবশ্যই আমাদের যেহেতু সিগমা বন্ধন বিদ্যমান, সেহেতু আমাদের এক্সিসগুলো চারিদিক বরাবর বা চতুর্দিকে বিদ্যমান থাকবে। এখন এই যে দেখো আমরা চারটা আলু যদি এখানে চিন্তা করি, দেখো তো এই আলুটা গোলাকার, এই আলুটা এরকম লম্বা বাঁকা, এই আলুটা এরকম বাঁকা, এই আলুটা এরকম চ্যাপটা বাঁকা, তার মানে কি চারটা আলু ভিন্ন ভিন্ন রকম মনে হচ্ছে না? এবার এই যে চারটা ভিন্ন ভিন্ন আকৃতির ভিন্ন ভিন্ন শক্তির, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অরবিটালের মধ্যে শক্তি কিন্তু ভিন্ন ভিন্ন। এই ভিন্ন ভিন্ন শক্তির ভিন্ন ভিন্ন আকৃতির অরবিটালগুলোকে আমরা যদি এখন মিশ্রিত করি, সো চিন্তা করে দেখো এগুলোকে আমরা যদি সংমিশ্রিত করি বা মিশাই, তাহলে এখান থেকে আমরা কি আউটপুট পাবো? এটা হচ্ছে আমাদের ইনপুট। তখন আমরা যেটা দেখতে পাবো যে সবগুলো অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে এরকম সম শক্তির সম আকৃতির অরবিটালে পরিণত হচ্ছে। সো ধরে নিচ্ছি যে এখান থেকে ইনপুট দেওয়ার পরে আমরা এরকম, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এরকম আকৃতির আমরা চারটা অরবিটাল পাচ্ছি। একটু চিন্তা করে দেখো এরকম আকৃতি যদি আমরা চারটা অরবিটাল পেয়ে যাই, তার মানে দেখো তো এদের মধ্যে শেপের কোনো পার্থক্য আছে? সবগুলো কি একই রকম দেখতে? না, কোনো পার্থক্য নেই। দেখো তো সবগুলো শক্তি কি সেম হয়ে গেল না? এবং আগে যতগুলো অরবিটাল ছিল এখনও সেম ততগুলো অরবিটালই আছে না? তাহলে আমরা তিনটা জিনিস দেখতে পেলাম। তিনটা জিনিস কি কি? সম শক্তির সম আকৃতির সম সংখ্যক, সম শক্তির সম আকৃতির সম সংখ্যক যে আউটপুট পাইলাম, অরবিটাল পাইলাম, এই যে যেই প্রসেস, এই প্রসেসটাই হচ্ছে আলু ভর্তা প্রসেস, এবং এই প্রসেসটাই হচ্ছে অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন। অর্থাৎ আমরা যদি এক লাইনে বলতে চাই তাহলে আমাদের কনসেপ্টটা হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ হাইব্রিডাইজেশন বা সংকরণ হচ্ছে আমাদের একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আলু ভর্তা করতে পারি তাকে আমরা হাইব্রিডাইজেশন বলবো। ব্যাপারটা এভাবে বলা যাবে না, এভাবে বললে তুমি নাম্বার পাবা না। যে প্রক্রিয়ার মাধ্যমে ভিন্ন আকৃতির এবং ভিন্ন শক্তির অরবিটাল সমূহ সংমিশ্রিত হয়ে সম আকৃতির সম শক্তির এবং সম সংখ্যক অরবিটালে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে আমরা হাইব্রিডাইজেশন বা সংকরণ বলে থাকি। তাহলে এখানে যে প্রসেসটা আমরা ফলো করলাম সেটা হচ্ছে আমাদের জাস্ট এই সংকরণের কনসেপ্টটা খুব ভালো মতো বোঝার জন্য। এখন সেক্ষেত্রে শুধুমাত্র কার্বনই হবে ব্যাপারটা এরকম না, আমরা নাইট্রোজেন, অক্সিজেন বা সালফার, ফসফরাস যে কোনো মৌলের ক্ষেত্রে যখন যৌগ গঠিত হবে তখন তার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই সংকরণ কনসেপ্টটা চিন্তা করতে পারি। অর্থাৎ কোনো একটা যৌগ যে গঠিত হয়েছে পানি, তার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা কাজ করেছে, আমরা যদি সানে নজল চিন্তা করি তাহলে সানে নজলটাই হচ্ছে আমাদের অরবিটাল সংকরণ। অর্থাৎ আমাদের কোনো একটা যৌগ যে গঠিত হয়েছে, যে জন্ম হয়েছে, তার বাবা মা দাদা দাদি যদি চিন্তা করি তাহলে তাদের পুনর্জন্ম কীভাবে, সেটাই হচ্ছে আমাদের অরবিটাল সংকরণ। সো কোনো একটা যৌগ গঠিত হওয়ার পেছনে পুরোপুরি কনসেপ্ট যেটা কাজ করে সেটাই হচ্ছে আমাদের অরবিটাল সংকরণ। সো আশা করি তোমরা এই ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমরা বিভিন্ন অরবিটাল হাইব্রিডাইজেশনের জন্য আমরা এক্সাম্পল ফলো করব, কিন্তু তার আগে বলে নেই যে আমাদের অরবিটাল সংকরণ কত প্রকার হতে পারে। আমরা সাধারণত দেখে থাকি যে অরবিটাল সংকরণ তিন প্রকার হতে পারে, একটা হচ্ছে sp3, একটা হচ্ছে sp2 এবং আরেকটা হচ্ছে sp। এর পাশাপাশি আমরা আরও কিছু অরবিটাল সংকরণ দেখে থাকি, সেটা হচ্ছে sp3d2, sp3d, sp3d3। একই সাথে আমরা কিন্তু এটাও বলতে পারি dsp3d2sp3d3sp3, এটাও কিন্তু বলতে পারি। সো ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সংকরণ আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব, চিত্র একে একে দেখব, এবং একই সাথে এগুলোর উপর আমরা শর্টকাট দেখব। সাধারণত সংকরণ থেকে আমাদের তিনটা প্রশ্ন চাওয়া হয়, সেটা হচ্ছে আমাদের ওই যে যৌগটা তৈরি হলো ওই সংকরণের মাধ্যমে, সেই সংকরণের ফলে গঠিত যৌগের আকৃতি কীরকম হবে, এবং একই সাথে তার বন্ধন কোণ কত হবে, এবং একই সাথে সে আসলে কোন সংকরণটা ফলো করবে, অর্থাৎ সংকরণটা কি, আমাদের আকৃতি কি হবে, কোন শেপের হবে, এবং একই সাথে তাদের মধ্যে বন্ধন কোনটা কত, অর্থাৎ এই তিনটা প্রশ্ন সাধারণত চাওয়া হয়। সো প্রথমে আমি তোমাদেরকে ডিটেইলসভাবে জিনিসটা ভেঙে ভেঙে বোঝাবো, এরপর হচ্ছে এগুলো কীভাবে শর্টকাটে এক মিনিটের মধ্যে বের করে ফেলা যায় সেটাও তোমাদেরকে দেখিয়ে ফেলবো। সো প্রথমে আমরা কার্বন, অর্থাৎ জৈব যৌগের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কম্পাউন্ড কার্বন নিয়ে তোমাদেরকে এক্সাম্পলটা দেওয়া শেখাবো। সো কার্বনের ক্ষেত্রে আমরা অলরেডি দেখে ফেলেছি যে কার্বন উত্তেজিত অবস্থায় আমরা যদি দেখি তার ইলেকট্রন বিন্যাস 1s2, 2s1, 2px1, 2py1 এবং 2pz1। তার মানে বুঝতে পারতেছো এটা হচ্ছে কার্বনের ভ্যালেন্স শেল, তার মানে এই স্তরটাই
কার্বনের যৌগ গঠনে অংশগ্রহণ করে। কারণ আমরা জানি যোজনী তাকে বলা হয় যেটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রনটা প্রকাশ করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে বেজোড় ইলেকট্রনটাই যোজ্যতা প্রকাশ করে। আর যোজ্যতা মানে অন্য একজনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। তাহলে কার্বন কত মানুষের সাথে যুক্ত হবে সেটা ডিপেন্ড করতেছে তার সর্বশেষ শক্তি স্তরে কতগুলো বেজোড় ইলেকট্রন রয়েছে। তার মানে কার্বন নিশ্চয়ই সর্বশেষ শক্তি স্তরে চারটা বেজোড় ইলেকট্রন দ্বারা বোঝায় যে আমি চারজনের সাথে সংযুক্ত হতে পারি। এখন তাহলে চিন্তা করে দেখো, এখানে আমার অরবিটাল রয়েছে কয়টা? আমরা দেখতে পাচ্ছি চারটা অরবিটাল রয়েছে। সো আমি ধরে নিচ্ছি যে আমার এখানে যে চারটা অরবিটাল রয়েছে সেই চারটা অরবিটালই আমার অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে, কেউই বসে থাকে না, অর্থাৎ সবগুলো অরবিটালই সংকরিত হবে। এখন চিন্তা করে দেখো যে আমার এই এস অরবিটাল, একটু চিন্তা করে দেখো, এস অরবিটালটা হচ্ছে গোলাকার, পি অরবিটালটা এরকম ডাম্বেলাকৃতির, পি ওয়াইটা হচ্ছে এরকম ডাম্বেলাকৃতির, এবং পি জেড অরবিটালটা এরকম ডাম্বেলাকৃতির। এখন এগুলোকে আমরা যখন অরবিটাল সংকরণে অংশগ্রহণ করাবো আলু ভর্তা করতে হবে না। সো আমরা সবগুলোকে নিয়েই আমরা এগুলোকে আলু ভর্তা করব। তাহলে এখান থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এরকম। এখান থেকে আমরা এই যে সম আকৃতির অরবিটাল, সমসংখ্যক অরবিটাল বা সমশক্তিসম্পন্ন অরবিটাল পাচ্ছি, এগুলো আমরা ধরে নিচ্ছি যে একটা লোব আকৃতির। এখন আমি ধরে নেই যে প্রত্যেকটা অরবিটালের একটা নির্দিষ্ট নাম রয়েছে। সো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার সাই ওয়ান, এটা হচ্ছে সাই টু, এটা হচ্ছে আমার সাই থ্রি, এবং এটা হচ্ছে আমার সাই ফোর। সো আমি ধরে নিচ্ছি এগুলো। এখন আমি উপর থেকে দেখতে পাচ্ছিলাম যে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন আছে কয়টা করে, আমি দেখতে পাচ্ছি একটা করে ইলেকট্রন বিদ্যমান। সো আমি ইলেকট্রনগুলো দেখাই দিচ্ছি, একটা করে ইলেকট্রন বিদ্যমান। এখন চিন্তা করো, একটা করে ইলেকট্রন যখন বিদ্যমান, এখন এই পর্যন্ত আমার অরবিটালগুলো সংমিশ্রিত হয়ে গেছে, আলোবর্তা হয়ে গেছে, আমার এখান থেকে আলোবর্তা হয়ে গেছিলো, এখন আমি আলোবর্তা খেয়ে ফেলবো। খেয়ে ফেলবো তার মানে কি? যৌগ গঠন করব। এবার চিন্তা করে দেখো, এখানে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন আছে। আমরা কি জানি, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে বিকর্ষণ করে। এখন বিকর্ষণ করলে কি হবে? এই ইলেকট্রন যখন এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে, একজন আরেকজনের থেকে কি দূরে সরে যাওয়ার চেষ্টা করবে না? এবার ধরো এই চারটা অরবিটালে যে চারটা ইলেকট্রন আছে, আমি বললাম তোদেরকে এখন যৌগ গঠন করতে হবে, তাহলে তারা কিভাবে অর্গানাইজ হবে? অর্থাৎ আলোবর্তা করা হয়ে গিয়েছে, সে চারটা বন্ধুকে বললাম তোরা সুন্দর মতো একটা পাটির উপরে বসে পড়, তোদেরকে এখন আমি আলোবর্তা খেতে দিব। এমনভাবে বসবি যেন তোদের মধ্যে বিকর্ষণের মান সব থেকে কম হয়, এবং এমনভাবে তোরা বসবি যেন তোরা সর্বাধিক অবস্থায় স্টেবল, অর্থাৎ স্থিতিশীল অবস্থা বিরাজ করিস। এমনভাবে বসবি যেন একজন আরেকজনকে ন্যূনতমভাবে বিকর্ষণ করে এবং তোদের মধ্যে স্টেবিলিটি সর্বোচ্চ হয়। তাহলে আমরা যেটা দেখতে পাই যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে বিকর্ষণ করে, বিকর্ষণ করতে 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 এমন একটা পজিশন চলে আসে যেখানে বিকর্ষণের মান সর্বনিম্ন হয়। কারণ দেখো, আমি যদি দুইটা মানুষকে যদি বলি একজন আরেকজনকে তুই গ্যাঞ্জাম করবি বা তোদের মধ্যে ঝামেলা আছে, এখন যদি বলি তোরা দুজন এমনভাবে বসবি যেন একজন আরেকজনের থেকে সর্বোচ্চ পরিমাণ দূরে থাকবি, তাহলে দেখো তো দুজন মানুষের মধ্যে সর্বোচ্চ দূরত্ব কি এটা না? তাহলে এই অবস্থায় তাদের মধ্যে বিকর্ষণ কি সব থেকে কম? কারণ এরকম অবস্থা যদি থাকে তাহলে তাদের মধ্যে কিন্তু আরও বিকর্ষণ সম্ভব। এরকম অবস্থায় আসার পরে আর কি বিকর্ষণ সম্ভব? না। এখন আমরা যদি টপিক্সটা কলমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি বা মার্কারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো এখানে আমার যদি প্রত্যেকটা ইলেকট্রনকে বা প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রনকে এভাবে চিন্তা করি, তাহলে দেখো তারা এমনভাবে অবস্থান করবে যেন একজন আরেকজনের থেকে এমন দূরত্ব অবস্থান করবে যেন সর্বনিম্ন পরিমাণ বিকর্ষণ করে, এবং তাদের মধ্যে ডিস্টেন্সটা যেন একদম সর্বোচ্চ হয়, এবং তাদের মধ্যে আমাদের স্টেবিলিটি যেন সব থেকে বেশি হয়। তিনটা শর্ত মেনটেন করবে, সর্বোচ্চ দূরত্বে সর্বনিম্ন বিকর্ষণ এবং সব থেকে বেশি স্টেবিলিটি প্রদর্শন করবে। সো এটা দেখো যে আমার এই যে একটা অরবিটাল যদি আরেকটা অরবিটালকে বিকর্ষণ করে, তাহলে তারা এমন দূরত্ব অবস্থান করবে যেন একটা অরবিটাল আরেকটা অরবিটালে যে ইলেকট্রন সেটাকে ন্যূনতম পরিমাণ বিকর্ষণ করে, মানে বিকর্ষণ করতে করতে এমন দূরে অবস্থান করবে যেন তাদের মধ্যে বিকর্ষণের মান একদম কম হয়, অর্থাৎ সর্বনিম্ন হয়। তাহলে আমরা যে কাঠামোটা, স্টেবল কাঠামোটা দেখতে পাবো, সেই স্টেবল কাঠামোটাই হচ্ছে এখানকার যে অণুটা তৈরি হবে সেই অণুর আকৃতি। সো আশা করি তোমরা এ ব্যাপারটা বুঝতে পেরেছ। এখন আমরা এটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করব। অর্থাৎ এখানে আমরা যে ডায়াগ্রামটা দেখতে পাই, একটু খেয়াল করে দেখো, এখানে আমার এরকম অরবিটালগুলো যদি আমরা স্ট্রাকচার অঙ্কন করি, তাহলে আমরা এক্ষেত্রে থ্রি ডি যে ফিগার দেখতে পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম। অর্থাৎ আমাদের এই যে আমরা অরবিটালগুলোকে স্থাপন করলাম, সেখানে আমার মাঝখানে কার্বন পরমাণু, এবং এইদিকে চারদিকে আমার চারটা যে অরবিটাল অর্থাৎ সমশক্তিসম্পন্ন সম আকৃতির অরবিটালগুলো বিন্যস্ত হয়ে গেল, যেখান থেকে আমার এই যে এই জায়গাটাগুলোতে আমার ডিস্টেন্স সব থেকে বেশি, আমার বিকর্ষণ সব থেকে ন্যূনতম, এবং একই সাথে আমার এখানে স্টেবিলিটি সব থেকে বেশি। আমরা যদি থ্রি ডি ফিগার দেখার চেষ্টা করতাম, তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে আরও বেশি পারফেক্ট বলে মনে হতো। এবং এখানে আমরা যে আকৃতিটা দেখতে পেলাম সেটা হচ্ছে চতুষ্তলকীয় আকৃতি। সো আমরা
চতুষ্ফলকীয় আকৃতি দেখতে পাই। এবং এখানে কনসেপ্টটা হচ্ছে, আমরা অলরেডি দেখে ফেলতে পারলাম যে অণুর আকৃতি কীরকম হবে, এখন আমরা দেখে ফেলি যে আমার এখানে বন্ধন কোণটা কি হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই যে আমাদের বন্ধন কোণের মানটা হয় 109.5 ডিগ্রি। অর্থাৎ এখানে আমার একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালের মধ্যবর্তী ডিস্টেন্স যদি আমরা মেনটেন করি, তাহলে তার মাধ্যমে যে অ্যাঙ্গেলটা পাই সেটা হচ্ছে 109.5 ডিগ্রি। এবং এখন যদি আমরা বলি যে এখানে কোন ধরনের সংকরণ সৃষ্টি হয়েছিল, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে, দেখো আমরা এখানে কোন কোন অরবিটাল ব্যবহার করেছি, একটা এস এবং আমরা তিনটা পি ব্যবহার করেছি, তাহলে আমার এখানে যে সংকরণটা তৈরি হয়েছে সেটা হচ্ছে sp3। এখন নিশ্চয়ই আমাদের যৌগ গঠন করতে হবে। এখন আমাদের চিন্তা করে দেখো যে এখানে প্রত্যেকটা হচ্ছে আমার এখানে সিগমা বন্ধন, অর্থাৎ মাঝখানে কেন্দ্রীয় পরমাণু যদি কার্বন হয়, তাহলে এটা হচ্ছে আমার একটা সিগমা বন্ধন, এটা এক সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন, এটা একটা সিগমা বন্ধন। এখন এই জায়গাগুলোতে যদি আমি এস এবং আমাদের পি, যে আমাদের সিগমা বন্ধনের যে কনসেপ্ট রয়েছে সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমার যদি অরবিটালের অধিক্রমণ ঘটে এবং এখানে আমি যদি হাইড্রোজেনকে সংযুক্ত করে দেই, তাহলে খেয়াল করে দেখো আমার কিন্তু মিথেন অণু গঠিত হয়ে যাবে। তাহলে দেখো আমরা মিথেন অণুর স্ট্রাকচারটা পেয়ে গেলাম। অর্থাৎ এভাবে আমার মিথেন অণু যখন গঠিত হয়, তখন সেক্ষেত্রে sp3 সংকরণ সংঘটিত হয়, আমরা দেখতে পাই বন্ধন কোণ 109.5 ডিগ্রি। এবং একই সাথে আমরা দেখতে পাই যে এখানে আমাদের চতুষ্ফলকীয় আকৃতি দেখা যায়। সো আশা করি তোমরা sp3 সংকরণের মাধ্যমে কীভাবে মিথেন অণু গঠিত হলো সেটা বুঝতে পেরেছ। এখন আসো যে আমার যদি এখানে আমার অন্য কোনো যৌগ দেওয়া থাকতো মিথেন না দিয়ে, আমাকে যদি বলতো যে তোমরা ইথেনের স্ট্রাকচারটা একে দেখাও, অর্থাৎ ইথেনের অরবিটাল সংকরণ দেখাও, স্ট্রাকচারটা একে দেখাও, তাহলে সেক্ষেত্রে আমরা কী কাজ করতাম? ইথেনের সংকেতটা হচ্ছে, আমরা যদি দেখি ইথেনের সংকেত হচ্ছে, আমরা দেখতাম যে আমাদের C2H6 হতো। তার মানে আমার সেক্ষেত্রে যদি আমরা গাঠনিক সংকেতটা দেখার চেষ্টা করতাম, তাহলে আমাদের গাঠনিক সংকেতটা এরকম আসতো, অর্থাৎ সি বন্ড সি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, অবশ্যই আমাদের হাইড্রোজেনগুলো এভাবে সংলগ্ন অবস্থায় থাকতো। তাহলে সেক্ষেত্রে আমরা কার্বন কার্বন একক বন্ধন দেখে আমরা কিন্তু বলে দিতে পারতাম যে এখানে আমার sp3 সংকরণ হবে। এখন আমরা যদি এটার জ্যামিতিক স্ট্রাকচারটা আঁকতে চাই, তাহলে কীভাবে আমরা আসলে আঁকতে পারতাম? একটু দেখো যে আমার এখানে কার্বন আছে কয়টা, দুইটা কার্বন আছে। তাহলে আমি কার্বনের যে আমাদের অরবিটালের অবস্থানগুলো আছে সেই জিনিসগুলো আমরা যদি একটু আঁকার চেষ্টা করতাম, অর্থাৎ এটা হচ্ছে একটা কার্বনের জন্য, আমি এই সাইডে আরেকটা কার্বনের জন্য যদি দেখাতে থাকি, তাহলে দেখো যে আমার আমি দুইটা কার্বনের জন্য আমি কিন্তু দেখো যে আমার অরবিটালগুলো ছিল সেগুলো একে দেখিয়েছি। অর্থাৎ এটা হচ্ছে আমার একটা কার্বন, এটা হচ্ছে আরেকটা কার্বন, আর এখানে আমার পিপি সিস্টেমে আমার একক বন্ধন তৈরি হয়েছে, অর্থাৎ সিগমা বন্ধন তৈরি হয়েছে। তার মানে এই অংশটুকু কিন্তু আমি দেখিয়ে ফেলতে পারলাম। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেনকে যদি আমি সংযুক্ত করে দিই, তাহলে দেখো আমার এই জায়গাগুলোতে কিন্তু সিগমা বন্ধন তৈরি হচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলোতে অধিক্রমণ হচ্ছে, সিগমা বন্ধন তৈরি হয়েছে। সো দেখো আমরা কিন্তু ইথেনের স্ট্রাকচারটা এঁকে ফেলতে পারলাম, যেখানে আমার এই জায়গাগুলোতে আমার বন্ধন কোণের মান কত, 109.5 ডিগ্রি। সো খেয়াল করে দেখো কত সহজে আমরা দেখো ইথেনের গাঠনিক সংকেতটা আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করে ফেললাম। এখন যদি তোমাকে বলা হয় প্রোপেন, বিউটেন, পেন্টেন এগুলো সংকেত এঁকে দেখো, নিশ্চয়ই এখন এগুলো স্ট্রাকচার তৈরি করা তোমার কাছে আর কোনো কঠিন কিছুই মনে হবে না। সো দেখো আমরা কত সহজে আমরা sp3 সংকরণের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো খুব সহজেই এঁকিয়ে ফেলতে পারি। এখন আমরা দেখবো যে sp2 সংকরণটা কিভাবে সংঘটিত হয়। অর্থাৎ আমরা দেখলাম যে আমাদের আলোবর্তা সিস্টেমে sp3 সংকরণ কিভাবে সংঘটিত হয়, এখন আমরা sp2 সংকরণটা দেখে ফেলবো। অর্থাৎ sp2 সংকরণের ক্ষেত্রে আমাদের কনসেপ্টটা কি কাজ করে। সো সেক্ষেত্রে আমরা মৌল নিলাম কার্বন। সো কার্বনের ক্ষেত্রে আমাদের যখন উত্তেজিত অবস্থা হয়, তখন আমরা যে ব্যাপারটা দেখতে পাই 1s2, 2s1, 2px1, 2py1 এবং 2pz1। সো এবার আমরা sp2 সংকরণটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সো খেয়াল করে দেখো যে এখানে আমার কার্বনের সর্ববহিস্থ স্তরে আমার বেজোড় ইলেকট্রন রয়েছে 4টা, অর্থাৎ একটা s এবং 3টা p অরবিটাল রয়েছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু sp2 সংকরণটা ব্যাখ্যা করতে যাচ্ছি, সো সেক্ষেত্রে আমার একটা s এবং 2টা p এই অরবিটালগুলোকে আমি সংকরিত করব, এই 3টা আলোকে নিয়ে ভর্তা করব, একটা আলোকে তার পরের দিন খাবার জন্য রেখে দিব। অর্থাৎ একটা আলোকে বলেছি যে তুমি বসে থাকো, অর্থাৎ এ কি থাকবে, বসে থাকবে, অর্থাৎ এটাকে আমরা বলেছিলাম যে তুমি বিশুদ্ধ অবস্থায় বসে থাকো। বিশুদ্ধ মানে কি, বিশুদ্ধ মানে অসংকরিত অরবিটাল, অর্থাৎ এগুলোকে আমি সংকরিত করে দিব, এটা হচ্ছে আমার বিশুদ্ধ অরবিটাল। এখন চিন্তা করে দেখো, ওটা যদি আমার বিশুদ্ধ অরবিটাল হয়ে থাকে, তাহলে এখানে আমার ভর্তা করার সময় আমি একটা এস এবং 2টা পিকে নিয়ে সামনে আগাতে থাকবো। তাহলে চলো আমরা ভর্তা করা শুরু করি। তাহলে আমার এই জায়গাটাতে যে ঘটনাটা ঘটবে, যে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি, এটাও হচ্ছে পি, এইটাও হচ্ছে পি,
এবার এগুলোকে আমরা ভর্তা করা শুরু করলাম। ভর্তা করার পরে যখন আমরা ডিস্ট্রিবিউট করতেছি, তাহলে এই যে দেখো আমরা তিনটা ভাগে ভাগ করলাম, কিন্তু এই ভাগটা তো আগের মতোই থাকবে, এই আলুটা তো আমি সিদ্ধও করি নাই ভর্তাও করি নাই, তাহলে এটা কিন্তু এরকমই থাকবে। তাহলে ওইটাকে আমরা একটু আলাদা করে দিই, ঠিক আছে? তুই যেহেতু আলাদা, তুই আমাদের মধ্যে আসতে পারবি না, সো ওইটা আলাদা। এগুলো হচ্ছে সংকরিত অরবিটাল, এগুলো হচ্ছে অসংকরিত অরবিটাল। এটা হচ্ছে আমরা অসংকরিত ছাড়াও বিশুদ্ধ অরবিটালও বলে থাকি। এখন চিন্তা করে দেখো, এটাকে আমরা নাম দিতে পারি, এটা হচ্ছে সাই ওয়ান, এটা হচ্ছে সাই টু, এটা হচ্ছে সাই থ্রি। এটাকে আমরা নাম দিচ্ছি না, কারণ এটা আগের মতোই আছে, সো ও ওর মতোই থাকবে। এখন আমরা প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি যে একটা করে ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, এখানে একটা ইলেকট্রন বিদ্যমান। ওকে, এখন আমার জনগণ হয়ে গেছে কিন্তু তিনটা। এখন তিনটা অরবিটালের ইলেকট্রন সমূহ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে তিনজন সর্বোচ্চ কিভাবে বসতে পারে? এখন তোমরা নিশ্চয়ই চিন্তা করতে পারতেছো যে এরকম হয়তো, কিন্তু না, এটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ স্টেবল বা আমাদের সর্বনিম্ন পরিমাণ বিকর্ষণের স্থান না। অর্থাৎ আমরা যদি এদেরকে ঠিক এইভাবে স্থান দেই, একটু চিন্তা করে দেখো, আমরা যদি এরকম স্থান দেই অথবা আমরা যদি এই জায়গা করে এরকম করে স্থান দিতে থাকি, তাহলে এটাই কিন্তু আমার সর্বোচ্চ স্টেবল অবস্থা, অর্থাৎ সর্বনিম্ন বিকর্ষণ সর্বাধিক দূরত্বে কিন্তু তারা অবস্থান করতেছে। এখন আমরা এই ব্যাপারটা আরও সহজভাবে কী বুঝতে পারি? আমরা যদি র্যাপিং ব্যাপার দিয়েটাকে মোড়াতে থাকি, তাহলে এদিকে একটা লোপ পাবো, এদিকে একটা লোপ পাবো, এবং এদিক থেকে একটা লোপ পাবো, তার মানে আমি তিন দিক থেকে আমি আসলে লোপ দেখতে পাবো। সো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে ত্রিকোণাকার আমরা স্ট্রাকচার দেখতে পাই, অর্থাৎ সমতলীয় ত্রিকোণাকার স্ট্রাকচার দেখতে পাই। তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে কার্বন এমনভাবে অবস্থান করতেছে, অর্থাৎ এখানে অরবিটাল সমূহ এইভাবে অবস্থান করতেছে, যেখানে এই মাঝখানে হচ্ছে আমাদের কার্বনের জায়গা। এখন চিন্তা করে দেখো যে আমার এতটুকু পর্যন্ত ঠিক আছে যে আমার একা এটা কার্বনের জায়গা, এবং এ পর্যন্ত আমার তিনটা অরবিটাল কিন্তু সংকরণে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, এই অরবিটালের কি কোনোই গতি হবে না? ওইটা কি কোনো দিনই খাবো না? তাহলে তো পচে যাবে ওইটা। ও এখন কান্নাকাটি করা শুরু করবে, ঠিক আছে, আমাকে নাও, আমাকে নাও, এতদিন পর্যন্ত আমাকে নিলে না। ওকে, তখন যেটা হয় যে আমার এগুলো তো সংকরিত অরবিটাল, কিন্তু আমার একটা অসংকরিত অরবিটাল আছে না, সেটাকে আমাদের এখানে অবশ্যই দেখাতে হবে, অর্থাৎ সেটা কিন্তু আমাদের অবশ্যই এভাবে করে দেখাতে হবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অসংকরিত অরবিটাল। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে আমার যেহেতু আমরা sp2 সংকরণ দেখাবো, কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ হবে, তাহলে এক কার্বন বিশিষ্ট কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট কোনো যৌগ কি আছে? নাই। তাহলে আমার সেম জিনিসটা আরেকটা কার্বনে আমরা যদি sp2 সংকরণ চিন্তা করি, তাহলে এ পাশেও নিশ্চয়ই এরকম ঘটনাই ঘটবে। সো খেয়াল করে দেখো, আরেকটা কার্বনে আমরা যদি এই ব্যাপারটা চিন্তা করি, তাহলে দেখো আমাদের তিন কোণায় তিন দিকে আমাদের সমতলীয় ত্রিকোণাকার স্ট্রাকচার তৈরি করেছে, তাহলে ওই কার্বনের জন্য নিশ্চয়ই আমাদের এরকম একটা অসংকরিত অরবিটাল থাকবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আরেকটা অসংকরিত অরবিটাল। এখন এখান থেকে আমরা যদি স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো যে আমার এটা হচ্ছে কার্বন এবং এটা হচ্ছে কার্বন, এদের মাঝখানে আমার পিপি সিস্টেমে একটা একক বন্ধন তৈরি হলো, এই জায়গাগুলোতে আমাদের একটা একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন তৈরি হলো। এখন এই জায়গাটাতে এসে হাইড্রোজেন সংযুক্ত হলো, এখানে হাইড্রোজেন সংযুক্ত হলো, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন এসে সংযুক্ত হলো। ওকে, এখন দেখতে পাচ্ছি যে আমাদের হাইড্রোজেনগুলো এসে সংযুক্ত হচ্ছে। এখন এই জায়গাটাতে এসে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমার তো কার্বনের চারটা করে হাত ফিল আপ হয়নি, এবং আমার এই যে যে অসংকরিত অরবিটাল সেটার তো কোনো কাজ দেখাইলাম না। এবার চিন্তা করে দেখো যে দুইটা এস যদি সামনাসামনি আগাতে থাকে, দুইটা পি কি পাশাপাশি আগাতে থাকে না? দুইটা এস সামনাসামনি আগালে দুইটা পি কি পাশাপাশি আগাতে থাকবে? পাশাপাশি পথে, পাশাপাশি পথে পায় বন্ধন। তাহলে ঠিক এই জায়গাটাতে কি একটা পায় বন্ধন তৈরি হবে না এই অরবিটালগুলোর অতিক্রমণের ফলে? তখন আমরা এই জায়গাটাতে একটা ডাবল বন্ড দেখতে পাই। অর্থাৎ খেয়াল করে দেখো, এখানে আমার কিন্তু এই ডাবল বন্ডের পেছনে কাজ করলো কিন্তু এই যে দুইটা পি অসংকরিত অরবিটাল সেটা। সো আমরা দেখে ফেললাম যে কীভাবে আমরা আসলে sp2 সংকরণের মাধ্যমে আমরা ইথিন তৈরি করতে পারি, অর্থাৎ আমরা দেখে ফেললাম যে আমার কীভাবে C2H4 অণুটা গঠিত হয়, তার পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কী কাজ করে। এখন আরও দুটা প্রশ্ন, যে এখানে আমার অণুর আকৃতি কী, এবং একই সাথে এখানে বন্ধন কোণের মানটা কত? সো খেয়াল করে দেখো, এখানে আমার এই যে যে অংশগুলোর মধ্যে আমার বন্ধন কোণের মান থাকে 120 ডিগ্রি, এবং আমরা এক্ষেত্রে যে আকৃতিটা দেখতে পাই সেটা হচ্ছে সমতলীয় ত্রিকোণাকার। অর্থাৎ আমরা দেখে ফেললাম যে এখানে আমার তিনটা প্রশ্নের অ্যান্সার কী কী, অর্থাৎ সমতলীয় ত্রিকোণাকার, এবং একই সাথে আমরা যেটা দেখতে পাই যে এখানে আমার বন্ধন কোণের মান 120 ডিগ্রি, এবং একই সাথে আমরা যদি বলি এক্ষেত্রে সংকরায়ন কোণটা, তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা এস এবং দুইটা পি। তাহলে আমরা
sp2 সংকরণ দেখতে পাই আমরা কিন্তু এটাকে sp2 সংকরণের আকৃতির ক্ষেত্রে আমরা কিন্তু ত্রিভুজ আকৃতি বলতে পারি আমরা ত্রিকোণাকার পিরামিডীয় আকৃতিও কিন্তু বলতে পারি এখন আমি যদি প্রশ্ন করি sp2 সংকরণের মধ্যে s এর চরিত্র কত পার্সেন্ট আবার যদি প্রশ্ন করি sp3 সংকরণের মাধ্যমে s এর চরিত্র কত পার্সেন্ট তাহলে প্রশ্নের অ্যানসারটা কি হবে আমরা যদি দেখি sp2 মানে কি sp2 মানে হচ্ছে s প্লাস পি প্লাস পি তাহলে আমার টোটাল অরবিটাল কয়টা তিনটা তাহলে তিনটার মধ্যে s কয়টা আছে তিনটার মধ্যে s আছে একটা তাহলে তিনটার মধ্যে s আছে একটা অতএব 100টার মধ্যে কয়টা আছে চিন্তা করে দেখো তাহলে 100 ডিভাইডেড বাই 3 তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 33.33% অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে sp2 এর মধ্যে s এর শতকরা চরিত্র কত অর্থাৎ তিনটার মধ্যে s আছে একটা একটার মধ্যে কয়টা আছে 1/3 তাহলে 100টার মধ্যে কত আছে 33.33% এখন আরো একটা যদি প্রশ্ন করি যে আমাদের যদি sp3 সংকরণে তোমাদেরকে প্রশ্ন করা হতো sp3 সংকরণের মধ্যে s এর চরিত্র কত পার্সেন্ট তাহলে sp3 মানে কত sp3 মানে s প্লাস p প্লাস p প্লাস p তাহলে টোটাল অরবিটাল হচ্ছে 4টা 4টার মধ্যে s আছে হচ্ছে একটা অতএব 100টার মধ্যে কয়টা আছে s তাহলে বুঝতেই পারতেছো 1/4 তারপর 100/4 তার মানে বুঝতেই পারতেছো এখানে হচ্ছে s এর চরিত্র 25% তার মানে আমরা কিন্তু এটা বলতে পারি যে আমার sp3 তুলনায় sp2 এর মধ্যে s এর চরিত্র বেশি কারণ এখানে 25% এখানে 33.3% সো আশা করি তোমরা sp2 সংকরণটা বুঝতে পেরেছো এখন আমরা দেখব যে কিভাবে sp সংকরণ সংগঠিত হয় অর্থাৎ আমরা sp সংকরণটা এবার দেখে ফেলব অর্থাৎ এখন আমরা sp সংকরণটা দেখব তার জন্য আমাদের প্রথমে যে কাজটা সেটা হচ্ছে আমাদের ওই কার্বন পরমাণুটা নেই আমরা एग्जांपल খেয়াল করব সো আমাদের কার্বন পরমাণুর ক্ষেত্রে আমরা যদি উত্তেজিত অবস্থা একটু খেয়াল করি তাহলে আমাদের 1s2 2s1 2px1 2py1 এবং 2pz1 এরকম স্ট্রাকচার দেখতে পাই যেহেতু সর্বশেষ শক্তি স্তরে আমার 4টা বেজোড় ইলেকট্রন রয়েছে তার মানে এই 4টা অরবিটালই তার যোজ্যতা নির্দেশ করে এখন চিন্তা করে দেখো যেহেতু আমরা sp ব্যাখ্যা করব তার মানে একটা s এবং একটা p কে নিয়ে আমরা আলোবর্তা করা শুরু করব বাকি দুজনকে বসিয়ে রাখব অর্থাৎ বুঝতে পারতেছো এই দুটা অরবিটালকে আমি বিশুদ্ধ রেখে দিব অর্থাৎ অসংকরিত রেখে দিব বাকি দুইটা অরবিটাল নিয়ে আমি সংকরণ করা শুরু করব অর্থাৎ এই দুটোকে আমি ভর্তা করা শুরু করব সো চলো আমরা ভর্তা করা শুরু করে ফেলি সো আমার এক্ষেত্রে আমার অরবিটালগুলোর আকৃতি হচ্ছে এরকম 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 এবং আমরা দেখতে পাই এরকম এখন আমি যদি ভর্তা করা শুরু করি তাহলে বুঝতে পারতেছো যে আমার এখানে আমরা এরকম একটা অরবিটাল পাবো এরকম একটা অরবিটাল পাবো কিন্তু আমার এই দুটার ক্ষেত্রে আকৃতির কোনোই পরিবর্তন হবে না কারণ এগুলো তো অসংকরিত অরবিটাল এখন তাহলে আমার এক্ষেত্রে অরবিটালগুলো যদি আমি নামকরণ করতে থাকি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাই 1 সাই 2 এগুলোর কিন্তু আলাদাভাবে নামকরণ করার কোনোই প্রয়োজন নাই কারণ এগুলো তো আমার সংকরণে বা আলোবর্তা করার সময় অংশগ্রহণ করে নাই এখন দুইটা অরবিটালকে সর্বনিম্ন বিকর্ষণ সর্বোচ্চ স্থিতিশীলতা এবং সর্বোচ্চ দূরত্বের মধ্যে কিভাবে রাখা যায় ঠিক এভাবে রাখা যায় তাহলে এদের মধ্যে বিকর্ষণ সর্বনিম্ন হবে স্টেবিলিটি সর্বোচ্চ হবে এখন চিন্তা করে দেখো তাহলে আমরা এক্ষেত্রে যে অরবিটালের যে আমরা স্ট্রাকচার পাবো সেটা হচ্ছে আমাদের ঠিক এরকম অর্থাৎ আমরা দেখলাম এরকম একটা স্ট্রাকচার যেখানে আমাদের মাঝখানে কি কার্বন পরমাণু বসে আছে এখন চিন্তা করে দেখো যেহেতু আমরা sp সংকরণ ব্যাখ্যা করব এবং আমরা জানি কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমার sp সংকরণটা সংগঠিত হয় তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ধন বিশিষ্ট আমাদের এক কার্বন বিশিষ্ট কোনো যৌগ কি হতে পারে নিশ্চয়ই না তাহলে নিশ্চয়ই আরও একটা কার্বন নিয়ে আসতে হবে ওকে তার আগে বলে নেই যে আমার এখানে কার্বনের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন ছিল 4টা যদি ইলেকট্রন থাকে তাহলে সংকরণে অংশগ্রহণ করেছিল 2টা তাহলে বাকি যে অসংকরিত অরবিটাল যৌগ গঠনের সময় তারা কি চলে আসবে না বলবে যে আমাদেরকে নাও তখন আমরা এই 2টা অরবিটালকে নিয়ে এসে আমরা যৌগ গঠন করব তার মানে এগুলো হচ্ছে অসংকরিত অরবিটাল তাহলে আমাদের নিশ্চয়ই এই দুজনকে দেখাতে হবে তাহলে আমি দেখাই যে আমার একটা অরবিটাল হচ্ছে এরকম সো আমি এদেরকে এরকম করে আন্ডারলাইন করলাম এবং আরেকটা অরবিটাল অর্থাৎ আমাদের যেটা pz সেটাকে আমরা ঠিক এইভাবে আমরা আন্ডারলাইন করার চেষ্টা করলাম ওকে তাহলে এবার খেয়াল করে দেখো যে আমার এই যে কার্বন কার্বনের সাথে আমরা আরেকটা কার্বনকে যদি সেমভাবে অ্যাটাচ করার চেষ্টা করি তাহলে আমাদের খেয়াল করে দেখো যে আমার এরকম একটা অবস্থা দেখতে পাবো আমি ওকে এটা হচ্ছে কার্বন এখন এই কার্বনের ক্ষেত্রেও নিশ্চয়ই 4টা অরবিটাল ফিল আপ করার জন্য আমার বাকি যে অসংকরিত অরবিটালগুলো ছিল সেটা আমাদের নিশ্চয়ই দেখাতে হবে তাহলে আমরা এক্ষেত্রেও দেখাই দিই যে আমাদের এরকম এবং বাকি আমাদের যে pz সেটাও নিশ্চয়ই আমাদের এই জায়গাটাতে দেখাতে হবে সো আমরা দেখিয়ে দিলাম এবং এক্ষেত্রে আমার অরবিটালগুলোকে আমি একটু আলাদাভাবে সাইন দিয়ে মার্কার করলাম এখন খেয়াল করে দেখো যে আমার এক্ষেত্রে এখন যদি যৌগ গঠন করতে যায় তাহলে আমাদের কী কী ঘটনা এখানে ঘটলো
একটু দেখো, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, তাহলে কার্বন বন্ড কার্বন, এই জায়গাতে একটা হাইড্রোজেন সংযুক্ত হলো, এই জায়গাতে একটা হাইড্রোজেন সংযুক্ত হলো, তাহলে এখানে হাইড্রোজেন সংযুক্ত হলো, এখানে হাইড্রোজেন সংযুক্ত হলো। এখন কি আমার কাজটা শেষ হয়ে গিয়েছে? দেখো তো, কার্বনে তো মাত্র দুইটা হাত ফিল আপ হয়েছে, আর দুইটা হাত কীভাবে ফিল আপ হবে? সেম ঘটনা, যে দুইটা আমাদের এস অরবিটাল যদি সামনাসামনি আগাতে থাকে তাহলে পিও কিন্তু আগাতে থাকবে। এখন পি কিন্তু দুইটা, অর্থাৎ পাশাপাশি আমাদের পায় বন্ধন সৃষ্টি হবে কিন্তু দুইটা। খেয়াল করে দেখো, এই যে ব্লুতে ব্লুতে দেখতে পাচ্ছ, এদের মধ্যে কি আবার অতিক্রমণ হবে না? তখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে একটা পায় বন্ধন সৃষ্টি হবে। আবার যদি আমরা আরেকটা ঘটনা দেখি, এই যে আমাদের পি জেড অরবিটাল, এদের মধ্যেও কি অতিক্রমণ হবে? তখন আমরা আরও একটা এখানে বন্ধন দেখতে পাই। অর্থাৎ খেয়াল করে দেখো যে আমার এখানে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে এটা পায় বন্ধন, এটা হচ্ছে পায় বন্ধন, এবং মাঝখানে একটা হচ্ছে সিগমা বন্ধন। কারণ আমরা জানি একটা ট্রিপল বন্ডের মধ্যে আমার উপর নিচে দুইটা পায় এবং মাঝখানে সিগমা বন্ধন থাকে। তাহলে খেয়াল করে দেখো যে আমার এসপি সংকরণের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই যে কার্বন কার্বন ট্রিপল বন্ডের মধ্যে আসলে যৌগ গঠিত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখানে বন্ধন কোণের মান কত এবং আকৃতি কী? আমরা প্রথমে যেটা দেখতে পেয়েছিলাম যে আমার এরকম করে আমরা একটা শেপ দেখতে পাই, অর্থাৎ বুঝতেই পারতেছো যে এখানে আমরা যদি অ্যাঙ্গেল চিন্তা করি তাহলে 180 ডিগ্রি, এবং এরকম জিনিসের শেপ যদি বলি তাহলে কি সরলরৈখিক। এবং সংকরণ কোনটা আমরা দেখতে পাচ্ছি একটা এস এবং একটা পি, তাহলে সংকরণের নাম হচ্ছে এসপি সংকরণ। এখন আমরা যদি বলি যে এক্ষেত্রে আসলে এস এর চরিত্র কত পার্সেন্ট, তাহলে টোটাল অরবিটাল হচ্ছে দুইটা, এস প্লাস পি, তাহলে দুইটার মধ্যে একটা আছে হচ্ছে এস, তাহলে 100টার মধ্যে এস কয়টা থাকবে? অবশ্যই 50%। তা আমরা বুঝতে পারতেছো যে এসপি থ্রি থেকে এসপি টুতে এসের চরিত্র বেশি, আবার এসপির মধ্যে এসের চরিত্র আরও বেশি। সো পি এর পরিমাণ যত কমতে থাকবে এসের চরিত্র বা এসের পার্সেন্টেজ কিন্তু তত বাড়তে থাকবে। সো আশা করি তোমরা এসপি সংকরণটাও বুঝতে পেরেছ। এখন আমরা বড় একটা যৌগ নিয়ে দেখবো যে সেই যৌগের আসলে আকৃতি কীরকম হয়, অর্থাৎ যার মধ্যে এসপি থ্রি, এসপি টু এবং এসপি প্রত্যেকটা সংকরণ থাকবে, এরকম একটা যৌগ নিয়ে আমরা দেখবো যে সেই যৌগের আকৃতি কীরকম হয়। অলরেডি আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পেরেছি যে আমাদের কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেখানে আমাদের এসপি থ্রি সংকরণ সংঘটিত হয়, ডাবল বন্ড থাকলে সেখানে আমাদের এসপি টু সংকরণ সংঘটিত হয়, এবং ট্রিপল বন্ড থাকলে সেখানে আমাদের এসপি সংকরণ সংঘটিত হয়। এখন আমরা যদি কোনো একটা যৌগ নিয়ে সেটার অরবিটাল আকৃতি বা আমরা যদি জ্যামিতিক বিন্যাস বা এগুলো যদি আমরা আঁকার চেষ্টা করি, অর্থাৎ আকৃতি কীরকম, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝে ফেলতে পারবো যে সংকরণের কনসেপ্টটা আসলে ফাইনালি কী দাঁড়ায়। তাহলে সিএইচ থ্রি বন্ড সিএইচ, ডাবল বন্ড সিএইচ বন্ড সি, ট্রিপল বন্ড সিএইচ, এরকম একটা যৌগ নিয়ে আমরা যদি বলি যে এটার অরবিটাল চিত্র একে দেখাও, তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে? প্রথম কাজটা হচ্ছে আমাদের খুঁজে বের করা যে কোন কার্বনে আমাদের আসলে কোন সংকরণ বিদ্যমান। একটু দেখো যে এই কার্বনে আমার এসপি থ্রি সংকরণ বিদ্যমান, কারণ কার্বন কার্বন একক বন্ধন। যেহেতু এই কার্বনে এই পাশে ডাবল বন্ড রয়েছে, তা আমরা বুঝতে পারতেছি এখানে আমার এসপি টু সংকরণ, এই জায়গাটাতেও আমার এসপি টু সংকরণ, এই জায়গাটাতে আমার এসপি সংকরণ, কারণ যে কোনো এক পাশে আমার ট্রিপল বন্ড রয়েছে, এই কার্বনে আমার এসপি সংকরণ। এখন চিন্তা করে দেখো যে আমার এবার যদি আমার অরবিটালের কথা চিন্তা করে আমি যদি ডায়াগ্রামগুলো আঁকাতে থাকি, তাহলে কিন্তু খুব সহজে আমি এখান থেকে আকৃতিটা ডিফাইন করে ফেলতে পারবো। সো প্রথম কাজ আমার এই কার্বনের জন্য আমার অরবিটালগুলো এঁকে ফেলা, তাহলে চতুষ্তলকীয় আকৃতি। সো আমরা এঁকে ফেলি চতুষ্তলকীয় আকৃতি। সো আমরা দেখো চতুষ্তলকীয় আকৃতি এঁকে ফেললাম, তাহলে আমার মাঝখানে হচ্ছে কার্বন, ওকে, এই জায়গাটাতে হাইড্রোজেন, এই জায়গাটাতে হাইড্রোজেন, এই জায়গাটাতে হাইড্রোজেন। আমরা একদম প্যারালালি আমরা গাঠনিক সংকেতগুলো একটু নিচে আঁকতে থাকি, তাহলে হাইড্রোজেনকে দেখাইলাম, হাইড্রোজেনকে দেখাইলাম, হাইড্রোজেনকে দেখাইলাম, এবং এদিকে আমার একটা হাত বিদ্যমান। এখন চিন্তা করে দেখো এই জায়গাটাতে যেহেতু এসপি টু সংকরণ, তা আমরা বুঝতেই পারতেছি যে আমার এই জায়গাটাতে অরবিটাল হবে কিন্তু তিনটা, কারণ ত্রিকোণাকার আকৃতি। তাহলে আমরা জিনিসটা একটু এভাবে দেখাই, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা আমার একটা একক বন্ধন তৈরি করেছে, তার মানে এদের মধ্যে একটা সিগমা বন্ধন বিদ্যমান, এবং এই হাতে একটা হাইড্রোজেন সংযুক্ত হয়েছে। তাহলে নিশ্চয়ও আমি যদি ব্যাপারটা একটু দেখাই, তাহলে এখানে কার্বন, এই জায়গাতে একটা হাইড্রোজেন। এখন আসো, এখানে এইটা হচ্ছে আমার সেই কেন্দ্রীয় কার্বন, এই হাতটাতে কী হবে? তার আগে আমাদের নিশ্চয়ই বুঝতে হবে যেহেতু এটা হচ্ছে আমাদের এসপি টু সংকরণ, এসপি টু সংকরণের ক্ষেত্রে একটা অরবিটাল কিন্তু ভর্তা হয়েছিল না, অর্থাৎ আমাদের একটা আলো কিন্তু ভর্তা না করে বসিয়ে রেখেছিলাম, অর্থাৎ আমাদের বিশুদ্ধ অরবিটাল, সেই বিশুদ্ধ অরবিটালটা নিশ্চয়ই আমাদের এখানে দেখাতে হবে। সো আমরা যদি বিশুদ্ধ অরবিটালটা একটু দেখাই, তাহলে আমার এই যে সেই পি জেড অরবিটালটা আমাদের বিশুদ্ধ অবস্থায় ছিল, ওকে। এখন আমরা পরবর্তী কার্বনে চলে যাই। পরবর্তী কার্বনে কী হয়েছে দেখো, এই যে এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসপি টু সংকরণ, তাহলে এসপি টু সংকরণ তার মানে আমার আবার তিনটা অরবিটাল নিয়ে কাজ করতে হবে, তাহলে একটা অরবিটাল, দুইটা অরবিটাল,
এবং তিনটা অরবিটাল। সো খেয়াল করে দেখো আমার মাঝখানে এই জায়গাটাতে একটা একক বন্ধন বিদ্যমান, তাহলে আমি সেই একক বন্ধনটা এখানেও দেখিয়ে দিই। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সেই কেন্দ্রীয় কার্বন, তাহলে কার্বন দেখাইলাম এবং এই হাইড্রোজেনটা আমি এখানে সংযুক্ত করে দিলাম, তার মানে কি হাইড্রোজেনটা সংযুক্ত হলো। ওকে, এখন এখানে মজার একটা ব্যাপার হচ্ছে আমার এই জায়গাটাতেও যেহেতু sp2 সংকরণ বিদ্যমান, তার মানে এখানেও আমার একটা অসংকরিত অরবিটাল থাকবে। সো অসংকরিত অরবিটাল দেখাইলাম। এবার আমাদের এই যে যে লাল অংশ দেখতে পাচ্ছ, এই যে লাল অংশ দেখতে পাচ্ছ, দুইটা এস অরবিটাল পাশাপাশি যদি অতিক্রম করতে থাকে তাহলে কি পিপি পাশাপাশি আমাদেরকে একটা পাই বন্ধন সৃষ্টি হবে না, অর্থাৎ পাই বন্ড তৈরি হওয়ার মাধ্যমে এখানে আমাদের একটা ডাবল বন্ড ক্রিয়েট হবে। অর্থাৎ বুঝতে পারতেছো যে আমাদের সিগমা বন্ধন গঠিত হওয়ার পাশাপাশি আমাদের যে পাই বন্ধনের কনসেপ্টটা ছিল সেটা আমাদের এখানে সংগঠিত হবে। সো এখন আমরা চলে যাব পরবর্তী কার্বনের দিকে। সো এই পর্যন্ত আমরা শেষ করে ফেলতে পারলাম, এখন আমাদের এই কার্বনের দিকে ফোকাস করতে হবে। সো ওই কার্বনে আমরা দেখতে পাচ্ছি sp সংকরণ, তার মানে আমার এই যে এই অংশের সাথে আমার যে কার্বনটা সংযুক্ত হবে সেটাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমার ওই কার্বনটা, অর্থাৎ কার্বনটা যা কিন্তু সরলরৈখিক আকৃতি দেখতে পাবো। কারণ হচ্ছে আমার এই কার্বনে আমার sp2 সংকরণ বিদ্যমান, তার মানে এটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে আমরা একটা কার্বন দেখতে পাচ্ছি, ওকে, যে কার্বনের সাথে কিন্তু কোনো কিছুই সংযুক্ত নাই। এখন এই কার্বনে কিন্তু মজার একটা ব্যাপার রয়েছে, এর কিন্তু আমার অসংকরিত অরবিটাল দুইটা থাকবে, কারণ sp সংকরণ, তার মানে আমি সেই দুইটা অরবিটাল যদি দেখাতে থাকি তাহলে এটা একটা, এবং আমি যদি আরেকটা দেখাই, অর্থাৎ আমি যদি আরেকটা দেখাই তাহলে এটা হচ্ছে আমার আরেকটা অসংকরিত অরবিটাল। এখন চিন্তা করে দেখো লাস্টের কার্বনটা, লাস্টের কার্বনে আমার যেহেতু sp সংকরণ বিদ্যমান তাহলে আমি লাস্টের কার্বনটাও এভাবে দেখিয়ে দিতে পারি। এবং লাস্টের কার্বনেও মজার ব্যাপার হচ্ছে আমার এক্ষেত্রেও কিন্তু অসংকরিত অরবিটাল দুইটা, তাহলে আমি অসংকরিত অরবিটাল দুইটা দেখিয়ে দিই, তাহলে এটা হচ্ছে একটা অসংকরিত অরবিটাল এবং আমি এভাবে করে আরেকটা অসংকরিত অরবিটাল দেখিয়ে দিলাম। ওকে, এবং লাস্টে আমার এই যে যে হাতটা রয়েছে সেখানে হাইড্রোজেন সংযুক্ত হলো। তবে আমি এখানে খেয়াল করে দেখো যে আমার অনেকগুলো কাজ কিন্তু বাকি রয়েছে, যে এক্ষেত্রে আমার একটা হাত দিলাম, একটা কার্বন দিলাম, একটা হাইড্রোজেন সংযুক্ত করলাম, কিন্তু এই দুটো কার্বনের মাঝখানে আর কী কী ঘটনা ঘটতে পারে। এখন আসো যে আমার এই যে দুইটা সবুজ সবুজ অংশ দেখতে পাচ্ছি তারা কি পাশাপাশি অতিক্রমণ করে একটা পাই বন্ধন তৈরি করবে, এবং আমার এই যে লাল অংশ দেখতে পাচ্ছ তারাও কিন্তু অতিক্রমণের মাধ্যমে আরেকটা পাই বন্ধন তৈরি করবে। তাহলে খেয়াল করে দেখো যে আমার এই কার্বন এবং কার্বনের মাঝখানে যে আমার খেয়াল করে দেখো সি এবং সিএস এর মাঝখানে আমাদের যে ট্রিপল বন্ড ছিল সেটা কিন্তু দেখিয়ে ফেলতে পারলাম। সো আমাদের দেখো আমাদের এই যে যেই যৌগটা ছিল সেই যৌগের আমাদের অরবিটালের আকৃতি কীরকম হবে, কী কী গঠন থাকতে পারে সেটা কিন্তু কত সহজে আমরা দেখো এসপি এসপি টু এবং এসপি থ্রি সংকরণের মাধ্যমে ক্লিয়ার করে ফেললাম। সো দেখো আমার এই কার্বনের চারটা হাত হয়ে গিয়েছে, এই কার্বনের চারটা হাত হয়ে গিয়েছে, এই কার্বনের চারটা হাত হয়ে গিয়েছে, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কার্বন আমরা দেখিয়ে ফেললাম। দেখো সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ বন্ড সি ট্রিপল বন্ড সি এইচ। সো দেখো আমরা কত সহজে অনেক বড় যৌগ হলেও আমরা অরবিটালের আকৃতি দেখিয়ে ফেলতে পারলাম। সো দেখো আমি যদি এসপি এসপি টু এবং এসপি থ্রির কনসেপ্টটা আমরা জৈব যৌগের কার্বন দিয়ে বা এই স্ট্রাকচার দিয়ে ফলো করতে থাকি তাহলে আমরা আলোবর্তার কনসেপ্ট দিয়ে খুব সহজে যে কোনো যৌগের আকৃতি খুব সহজে বের করে ফেলতে পারবো। এখন আমরা সংকরণের আরও কিছু এক্সাম্পল দেখবো, অর্থাৎ এসপি থ্রি ডি এসপি থ্রি ডি টু এসপি থ্রি ডি থ্রি এই স্ট্রাকচারগুলো দেখে ফেলবো। সো প্রথমে আসো যে এসপি থ্রি ডির ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। সো এক্ষেত্রে আমার একটা এক্সাম্পল হতে পারে সেটা হচ্ছে পিসিএল ফাইভ। সো এক্ষেত্রে আমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, তাহলে ফসফরাসে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে বুঝতে পারতেছো যে ফসফরাসের ক্ষেত্রে আমাদের যেটা হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান। দেখো খেয়াল করে যে আমাদের থ্রি এস টু আমাদের থ্রি পি থ্রি কিন্তু হতো, তো সেক্ষেত্রে এস থেকে একটা ইলেকট্রন আমার থ্রি ডি এক্স ওয়াই ওয়ানে কিন্তু ট্রান্সফার হয়ে যায় অবশ্যই উত্তেজিত অবস্থায়। এখন চিন্তা করে দেখো যে এটার ভ্যালেন্স শেল যদি আমরা চিন্তা করি তাহলে এক্ষেত্রে আমার এক্সটা এস অরবিটাল তিনটা পি অরবিটাল এবং একটা ডি অরবিটাল কিন্তু আমার সংকরণে অংশগ্রহণ করবে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা এক্ষেত্রে যদি পাঁচটা অরবিটাল চিন্তা করি তাহলে পাঁচটা অরবিটাল আসলে কীভাবে বিন্যস্ত হবে। সো এক্ষেত্রে আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে এক্ষেত্রে আমার যেহেতু এসপি থ্রি ডি সেক্ষেত্রে আমরা ত্রিকোণাকার দ্বি পিরামিডীয় স্ট্রাকচার দেখতে পাই, সেক্ষেত্রে আমাদের ঘটনাটা হচ্ছে আগে আমাদের ত্রিভুজীয় স্ট্রাকচার অর্থাৎ ত্রিকোণাকার স্ট্রাকচারটা দেখাতে হবে। সো আমরা ত্রিকোণাকার স্ট্রাকচারটা দেখিয়ে ফেললাম। সো এক্ষেত্রে আমার এই যে দেখো ত্রিকোণাকার স্ট্রাকচার আমরা দেখাইলাম, অর্থাৎ এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে একটা ডাম্বেল হবে, এই জায়গাটাতে আরেকটা ডাম্বেল হবে, অর্থাৎ দেখো খেয়াল করে আমরা এরকম করে একটা ত্রিমাত্রিক ডায়াগ্রাম দেখাতে পারি। এই ব্যাপারটা আমরা আসলে কীভাবে বুঝতে পারি একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথমত আগে একটা সমতলের উপরে আমাদের খেয়াল করে দেখো আমাদের আসলে যেটা হবে যে আমাদের এই যে এরকম
120 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার তিনটা লোব থাকবে, 120 ডিগ্রি, অর্থাৎ যেটা আমরা ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে দেখেছি। সো এটার পরে উপর দিক দিয়ে আমরা একটা লোব দিব, নিচের দিক দিয়ে একটা লোব দিব, যেটাকে আমরা যদি এভাবে র্যাপিং করতে থাকি তাহলে আমরা ত্রিকোণাকার দ্বি পিরামিডীয় শেপ দেখব। অর্থাৎ প্রথমত আমার এই যে তিনটা লোব দেখতে পাচ্ছ, এদের ক্ষেত্রে আমাদের 120 ডিগ্রি অ্যাঙ্গেল বিদ্যমান এবং উপর দিক থেকে একটা লোব বের হবে, নিচের দিক থেকে একটা লোব বের হবে। তারপর আমরা যদি র্যাপিং পেপার দিয়ে মোড়াতে থাকি তাহলে এরকম তিনটা শেপ দেখতে পাবো, নিচের দিকেও এরকম কিন্তু তিনটা শেপ দেখতে পাবো, অর্থাৎ তিনটা পার্ট দেখতে পাবো। সো ত্রিকোণাকার দ্বি পিরামিড, অর্থাৎ উপরে ত্রিকোণাকার একটা পিরামিড, নিচে ত্রিকোণাকার আরেকটা পিরামিড, সো এরকম আমরা একটা শেপ দেখতে পাবো, অর্থাৎ যার স্ট্রাকচারটা অনেকটা এরকম। সো খেয়াল করে দেখো, আমরা যদি এই জায়গাগুলোতে এবার আমরা সিএলকে সংযুক্ত করি, সিএলকে সংযুক্ত করতে থাকি তাহলে এটাই হচ্ছে আমার পিসিএল ফাইভের স্ট্রাকচার। অর্থাৎ আমি যদি ব্যাপারটা একটু দেখাই তাহলে এরকম দেখাই, সিএল এরপর হচ্ছে সিএল, অর্থাৎ এদেরকে আমরা যদি ব্যাপারটাকে এভাবে একটু দেখাই যে আমাদের আকৃতিটা হচ্ছে এরকম। সো দেখো সিএল, এরপর হচ্ছে আমাদের এর পরবর্তী আকৃতিটা হচ্ছে আমার এই জায়গাটাতে একটা সিএল এরকম এবং এই জায়গাটাতে আর একটা সিএল। সো সেক্ষেত্রে আমাদের যেটা হয় 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমি যদি বলি এক্ষেত্রে বন্ধন কোণের মান কত হবে, আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি, কারণ হচ্ছে উপরের লোবটা এবং নিচের লোবটা আমার ওই ডায়াগ্রামের সাপেক্ষে অবশ্যই 120 ডিগ্রি সাপেক্ষে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করবে, অর্থাৎ নিচে যে সারফেসটা ছিল সেটার সাপেক্ষে 90 ডিগ্রি হবে। সো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে এক্ষেত্রে আমার সংকরণটা হচ্ছে SP3D এবং এক্ষেত্রে বন্ধন কোণটা হচ্ছে 120 ডিগ্রি কমা 90 ডিগ্রি এবং এক্ষেত্রে আকৃতিটার শেপটা হচ্ছে আমাদের ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়। চলো আমরা SP3D2 আরেকটা এক্সাম্পল দেখে ফেলি। তাহলে আমরা এক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা হচ্ছে SF6, অর্থাৎ SF6। সো খেয়াল করে দেখো SF6 এর ক্ষেত্রে দেখতে পাই যে আমাদের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। সো সালফারের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পাবো 1s2, 2s2, 2p6, 3s1, 3px1, 3py1, 3pz1, 3dxy1, 3dyz1। সো খেয়াল করে দেখো যে আমরা উত্তেজিত অবস্থায় সালফারের ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাসটা দেখি সেটা হচ্ছে আমাদের, এখানে খেয়াল করে দেখো যে আমার এস অরবিটাল একটা, পি অরবিটাল তিনটা এবং ডি অরবিটাল হচ্ছে দুইটা। সো এক্ষেত্রে আমরা যে শেপটা পাবো সেটা হচ্ছে, শেপের ক্ষেত্রে যদি আমরা ন্যূনতম বিকর্ষণ সর্বোচ্চ স্থিতিশীলতা চিন্তা করি তাহলে এক্ষেত্রে যে স্ট্রাকচারটা পাবো, প্রথমে আমার চারটা একদম 90 ডিগ্রিতে একই সমতলে, অর্থাৎ চারটা এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থান করবে। অর্থাৎ খেয়াল করে দেখো এরকম করে চারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করবে। সো খেয়াল করে দেখো আমরা যদি এভাবে চিন্তা করি মাঝখানে আমাদের অবশ্যই সালফার থাকবে, চারদিকে আমাদের ফ্লোরিন থাকবে। সো এক্ষেত্রে আমার এতটুকু যখন কমপ্লিট হয়ে গেল তখন আমাদের আরেকটা কাজ বাকি থাকবে, অর্থাৎ সমতলে চারটা আমরা যদি লোব দেখতে পাই, উপর থেকে একটা লোব, নিচের থেকে একটা লোব এবং সেটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে। সো এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটাও হচ্ছে 90 ডিগ্রি। সো খেয়াল করে দেখো আমার এই যে ছয়টা ফ্লোরিন যে বসবে সেগুলো আমাদের এই জায়গাগুলোতে বসতে থাকবে, অর্থাৎ পিপি সিস্টেমে বসতে থাকবে, এই জায়গাগুলোতে আমার ওই ফ্লোরিনগুলো বসতে থাকবে। সো খেয়াল করে দেখো মাঝখানে আমাদের সালফার থাকবে এবং এই জায়গাগুলোতে আমাদের ফ্লোরিনগুলো বসতে থাকবে। সো আমরা এটা যদি আরও সুন্দর একটা ফিগার দেখতে চাই তাহলে ব্যাপারটা এরকম হতো যে আমরা এরকম করে যদি দেখাই, একটু খেয়াল করে দেখো আমরা একটা বেঞ্জিন আঁকার পরে এরকম এরকম করে যখন দাগ দিব তখন আর একটা কাজ করলেই আমরা অষ্টতলকীয় ফিগারটা দেখিয়ে ফেলতে পারি, সেটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে এই জায়গাটা কানেক্ট করে দাও, এই দুটো কানেক্ট করে দাও, এরপর হচ্ছে আমাদের এই দুটো জিনিস কানেক্ট করে দিলে এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট ফিগার, যেটাকে আমরা অষ্টতলকীয় আকৃতি বলে থাকি। সো এটাই হচ্ছে আমাদের অনেকটা দ্বিমাত্রিক ফিগারে এরকম দেখায়। সো আমরা বুঝে ফেলতে পারলাম যে আমাদের SF6 এর ক্ষেত্রে অষ্টতলকীয় কাঠামো দেখা যায় এবং এক্ষেত্রে বন্ধন কোণের মান হচ্ছে শুধুমাত্র 90 ডিগ্রি সব জায়গাতে এবং এক্ষেত্রে আমার সংকরণটা হচ্ছে SP3D2। এখন আমরা দেখব SP3D3 এর ক্ষেত্রে আসলে সংকরণটা কীভাবে সংঘটিত হয়। সো এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিব, সেটা হচ্ছে IF7, যদিও এটা হচ্ছে একটু জটিল আকৃতির, বা আমরা দেখে থাকবো যে আয়োডিন যেহেতু হ্যালোজেন তার মানে সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন বিদ্যমান, তার মানে এটার ইলেকট্রন বিন্যাস আমরা চাইলে করতে পারি। সো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এখানে আমার 7টা ইলেকট্রন বিদ্যমান। সো আমরা যদি 7টা ইলেকট্রন চিন্তা করি সেক্ষেত্রে নিশ্চয়ই 7টা ইলেকট্রন বা 7টা বেচড় ইলেকট্রন কোথায় কোথায় থাকবে, একটা এসে থাকবে, 3টা পিতে থাকবে এবং 3টা ডিতে থাকবে। তাহলে এদের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাবো সেটা হচ্ছে, আমার প্রথম কাজটা হচ্ছে যে আমার এরকম করে আসলে 5টা জায়গা তৈরি করে নেওয়া। খেয়াল করে দেখো এরকম করে আমরা আসলে 5টা ফোটা দিয়ে দেবো। তাহলে আমরা যেভাবে আঁকতে পারি সেটা হচ্ছে এরকম একটা লোব, এরকম একটা লোব, এরকম একটা, এরকম একটা এবং এরকম করে। এরপর হচ্ছে আমরা খেয়াল করে দেখো যে আমরা এক্ষেত্রে কানেক্ট করে দিলাম। এরপরে আরেকটা কাজ হচ্ছে একদম
পাঁচটা আমরা সমতলে আমরা পাঁচটা লোভ দেখতে পাবো, যে তারা সর্বনিম্ন বিকর্ষণে সর্বোচ্চ স্থিতিশীলতা অর্জন করে বসে পড়ে। এরপর আমার কাজটা হচ্ছে উপর দিয়ে একটা লোভ দেখতে পাবো আমরা, এবং বাকিটা আমরা দেখতে পাবো নিচে দিয়ে। অর্থাৎ আমার এই জায়গাগুলোতে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এবং সাতটা, এভাবে করে করে আমরা ফ্লোরিনগুলো বসতে থাকি এবং মাঝখানে আয়োডিন থাকবে। এখন এই যে পাঁচটা সমতলে আমি যে লুপগুলো এঁকেছিলাম, এদের ক্ষেত্রে আমার অ্যাঙ্গেল হচ্ছে 72 ডিগ্রি, এবং আমার উপরে এবং নিচে যে দুইটা পিরামিড আকৃতি দিলাম ওগুলো হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আকৃতিটার নাম আমরা কি বলবো? আমরা বলবো পঞ্চকোণীয় দ্বি পিরামিডীয়। পঞ্চকোণীয় দ্বি পিরামিডীয় শেপ আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 72 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এবং এক্ষেত্রে আমার বন্ধন অ্যাঙ্গেলের মান 72 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এবং আমরা যে সংকরণটা পেলাম সেটা হচ্ছে SP3D3, এবং এক্ষেত্রে আমার যে আকৃতি সেটার নাম হচ্ছে পঞ্চকোণীয় দ্বি পিরামিডীয়। সো আমরা একটা সামারি কিন্তু করতেই পারি যে আমার SP3 যখন, তখন কিন্তু আকৃতি চতুষ্তলকীয়। আমি যদি SP2 দেখি তাহলে ত্রিভুজ আকৃতির বা সমকোণীয় ত্রিকোণাকার। এরপর আমরা যদি SP দেখি তাহলে সেক্ষেত্রে আকৃতি হচ্ছে সরলরৈখিক। SP3 ক্ষেত্রে আমাদের বন্ধন অ্যাঙ্গেলের মান হচ্ছে 109.5 ডিগ্রি, এক্ষেত্রে 120 ডিগ্রি, এক্ষেত্রে আমরা দেখতে পাই যে 180 ডিগ্রি। এখন আসো আমরা যদি SP3D দেখি, SP3D-র ক্ষেত্রে আমরা যে ত্রিকোণাকার দ্বি পিরামিডও দেখতে পাই, অর্থাৎ এক্ষেত্রে আমার বন্ধন কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এবং আকৃতি হচ্ছে আমাদের ত্রিকোণাকার পিরামিডীয় অর্থাৎ দ্বি পিরামিডীয়। এরপর আমরা যদি দেখি যে আমাদের SP3D2, তাহলে এক্ষেত্রে আমার অবশ্যই অষ্টতলকীয় কাঠামো দেখতে পাবো এবং বন্ধন কোণের মান হবে 90 ডিগ্রি। এরপর SP3D3 যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো পঞ্চকোণীয় দ্বি পিরামিডীয়, এবং সেক্ষেত্রে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে 72 ডিগ্রি এবং কমা 90 ডিগ্রি। সো আশা করি এই টাইপের যে কোনো সংকরণ তোমরা খুব সহজেই স্ট্রাকচার একে একে করে ফেলতে পারবা। এখন আমরা দেখবো যে কীভাবে 1-2 সেকেন্ডের মধ্যে আমরা শর্টকাটে সংকরণ বের করে ফেলতে পারি, অর্থাৎ কোনো একটা যৌগ কোন ধরনের সংকরণ দেখাবে সেটা আমরা ডিটেলসের পাশাপাশিও খুব দ্রুত আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে বের করে ফেলতে পারি। তার জন্য টেকনিকটা হচ্ছে শঙ্কর অরবিটাল সংখ্যা বের করা। শঙ্কর অরবিটাল সংখ্যা সমান আমাদের ফর্মুলাটা হচ্ছে ½V+M-C+A। এখন এই প্রত্যেকটা টার্মের মিনিং আসলে কি? এখানে যে ভিটা দেখতে পাচ্ছি, ভি এর মিনিংটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় পরমাণু থাকবে, অর্থাৎ যে যৌগের আমরা সংকরণ বের করব তার যে কেন্দ্রীয় পরমাণু থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণু মানে মাঝখানে থাকবে। আমরা গাঠনিক সংকেত থেকে দেখব যে কোনটা আসলে একদম মাঝ বরাবর থাকতেছে। ওই কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা এমটা হচ্ছে 1 যদি পরমাণু সংখ্যা, সি হচ্ছে ক্যাটায়নের চার্জ, এটা হচ্ছে অ্যানায়নের চার্জ। সিতে ক্যাটায়ন, এই জন্য আমরা সি ওয়ার্ডটা ইউজ করেছি, এ মানে হচ্ছে অ্যানায়ন, এই জন্য আমরা এ ওয়ার্ডটি ইউজ করেছি। এখন আসো একটা একটা করে আমরা একটু এক্সাম্পলে চলে যাব। সো ধরো যে আমরা প্রথমে বের করতে চাচ্ছি যে আমার CH4 এই যৌগটার ক্ষেত্রে আমরা শঙ্কর অরবিটাল বের করব। শঙ্কর অরবিটাল মানে হচ্ছে আমরা যদি দেখি শঙ্কর অরবিটাল সংখ্যা হচ্ছে 2, তার মানে SP শঙ্কর। আমরা যদি দেখি 3, SP2 সংকরণ। আমরা যদি দেখি শঙ্কর অরবিটাল সংখ্যা হচ্ছে 4, তাহলে SP3 সংকরণ। আমরা যদি দেখি 5, তাহলে SP3D সংকরণ। আমরা যদি দেখি 6, আমরা তাহলে দেখব SP3D2 সংকরণ। আমরা যদি দেখি 7, তাহলে SP3D3 সংকরণ আমরা চিন্তা করে নিব। তাহলে প্রথমে খেয়াল করে দেখো যে আমাদের CH4 এর ক্ষেত্রে আমরা আসলে সংকরণটা কিভাবে বের করতে পারি। তাহলে আমার এক্ষেত্রে ভি এর মান কত? ভি এর মান বের করার জন্য আমার লাগবে কেন্দ্রীয় পরমাণুকে। তাহলে আমরা যদি গাঠনিক সংকেত একে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমার মিথেনের সংকেতে কার্বনটা থাকবে হচ্ছে একদম মাঝ বরাবর। তাহলে আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে আমরা যেটা দেখতে পাবো যে 1s2 2s2 2p2, তাহলে সর্বশেষ শক্তির চলে 4টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে 1/2×4+ 1 যোজি পরমাণু, অর্থাৎ হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 4 এখানে, এবং হাইড্রোজেন হচ্ছে আমাদের 1 যোজি পরমাণু। তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 4, ক্যাটায়নও নাই এবং সেক্ষেত্রে অ্যানায়নও নাই। মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে মাইনাস কিন্তু সূত্রের মাইনাস, আমরা শুধুমাত্র ক্যাটায়নের চার্জটা লিখব। আমরা এক্ষেত্রে এই প্লাসটা হচ্ছে সূত্রের প্লাস, আমরা এখানে কিন্তু সূত্রের প্লাসটা লিখব। অর্থাৎ আমার যদি কখনো দেখতে পাই যে আমার অ্যানায়নের চার্জ আছে -2, তাহলে কিন্তু +2 আমি এখানে লিখব, অর্থাৎ অ্যানায়নের চার্জটা লিখব। এখানে প্লাসটা হচ্ছে আমার সূত্রের প্লাস। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো যে এক্ষেত্রে আমার অ্যান্সারটা কি আসে। 4×4 8 দেখতে পাচ্ছি, 8 যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা দেখবো হচ্ছে 4, তার মানে হচ্ছে আমার SP3 সংকরণ বিদ্যমান। সো আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। এখন আসো আমরা CH4 তো দেখে ফেললাম, আমরা অন্যান্য যৌগের ক্ষেত্রে একটু প্র্যাকটিস করে দেখি তো যে এই ঘটনাটা খাটে কিনা। তাহলে আমরা PCl5 এর ক্ষেত্রে একটু প্র্যাকটিস করে দেখব যে PCl5 এর ক্ষেত্রে আমার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস, যার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। তাহলে আমরা দেখব যে 1/2 5, এরপর হচ্ছে 1 যোজি পরমাণু সংখ্যা কয়টা দেখো তো 5টা। তাহলে 1 যোজি পরমাণু সংখ্যা হচ্ছে 5টা, -0 +0,
তাহলে আমরা 10 কে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5 তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে sp3d সমীকরণ দেখো কত সহজে আমরা দেখো সমীকরণ বের করে ফেলতে পারতেছি অর্থাৎ 1-2 সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু চাইলে সমীকরণ বের করে ফেলতে পারবো এখন আমরা যদি কোনো আয়নের ক্ষেত্রে বের করতে চাই তাহলে কি বের করতে পারবো না একটু খেয়াল করে দেখো আমি যদি NH4+ এর ক্ষেত্রে বের করতে চাইতাম তাহলে এই ক্ষেত্রে আমার নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2s2 2p3 তো আমরা বুঝতে পারতেছি 5টা তাহলে এক যদি পরমাণু সংখ্যা হচ্ছে 4 তাহলে আমার ক্যাটায়ন আছে হচ্ছে একটা তার মানে আমি এখানে -1 ইউজ করব +0 ইউজ করব তাহলে দেখো এই ক্ষেত্রে 5 আর 4 9 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8 8 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে আমি 4 পাবো তার মানে আমার এই ক্ষেত্রে sp3 সমীকরণ বিদ্যমান এখন আমরা যদি অন্য কোনো অ্যানায়নের ক্ষেত্রে ইউজ করতাম তাহলে আমরা কি এটা বের করতে পারতাম কিনা সেটা একটু আমরা প্র্যাকটিস করে দেখি যে আমার কার্বনেট আয়নের ক্ষেত্রে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে হাফ ইনটু আমরা কার্বনের সর্বশেষ শক্তি স্তরে দেখতে পাই যে ইলেকট্রন হচ্ছে 4টা আমরা এই ক্ষেত্রে এক যদি কোনো পরমাণু নাই এই ক্ষেত্রে কিন্তু আমরা সাথে সাথে কিন্তু 3 যোগ করে দিব না কারণ অক্সিজেন হচ্ছে দ্বিযোজী এজন্য 0 -0 এবার যেহেতু 2 মাইনাস আমি বলেছিলাম যে আমার অ্যানায়ন থাকলে সেই ক্ষেত্রে আমি অবশ্যই শুধুমাত্র আমরা সেই সংখ্যাটা ইউজ করব তাহলে প্লাস অবশ্যই 2 ব্যবহার করব তাহলে 4 2 6 6 কে 2 দ্বারা ভাগ করলে হবে 3 তাহলে আমরা দেখতে পাচ্ছি sp2 সমীকরণ আমরা যদি সবশেষ আরেকটা খুবই পরিচিত মৌলের প্র্যাকটিস করি অর্থাৎ অ্যামোনিয়ার ক্ষেত্রে তাহলে যেটা দেখতে পাবো যে হাফ নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন বিদ্যমান হচ্ছে 5টা তাহলে 5 এক যদি পরমাণু 3টা -0 +0 তাহলে আমরা দেখতে পাবো যে আমার 5 আর 3 8 8 কে 2 দ্বারা ভাগ করলে হবে 4 তার মানে এই ক্ষেত্রে আমার sp3 সংকরণ বিদ্যমান সো আশা করি তোমরা এই যে সংকরণের যে শর্টকাট টেকনিকটা সেটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো অর্থাৎ নিরপেক্ষ মৌল অথবা অ্যানায়ন ক্যাটায়ন যে কোনোটার ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই এই সংকরণের শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করে ফেলতে পারি